আজকের এপিসোডে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। কিরকম লাগছে আমাদের এই এপিসোডগুলি জানাতে ভুলবেন না, কমেন্ট করুন আর সঙ্গে সাবস্ক্রিপশনটা অবশ্যই করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কালেকশনের ভ্যারাইটি তো শেষ নেই, এখানে দেখানে ও মিষ্টি কি নিয়ে এসেছে, মানে অসাধারণ দেখতে লাগছে আমার। এটা কি কালেকশন মিষ্টি? এটা আমাদের গোল্ডের মধ্যে, বাট স্টাইলটা যেটা রেখেছি ওতে সাউথ ইন্ডিয়ানদের যেরকম স্টাইলটা হয় পুরোটাই দেখো, খুব সুন্দর ম্যাঙ্গো মোটিফের মধ্যে এইগুলো করা হয়েছে, মানে এটা এলিগেন্ট দেখতে আর একদম ট্রেডিশনাল একটা লুক আছে, সাউথ ইন্ডিয়ান একটা লুক আছে। আর এটা আমাকে নিশ্চয়ই সারপ্রাইজ করবে। তুমি কি রকম এটা গেস করো আজকে? বাবা যেটা এরকম লুকটা তো আমার মনে হয় না 25 গ্রামের নিচে হবে। এটার ওয়েট হচ্ছে মাত্র 17 গ্রামস। 17 গ্রামসের মধ্যে কমপ্লিট এরকম একটা সেট, আর এটার সঙ্গে এরকম একটা মানে নেক পিস আর কি। এটার সঙ্গে যদি কেউ ইয়ারিং আলাদা করে নিতে চায় তো অনেক রকম ম্যাচ করে ইয়ারিং হবে, বা কেউ যদি ভাবে এইটা নিতে চায় এই মোটিফের ডিজাইনটা একটা ইয়ারিংস নিতে চায় সেই ইয়ারিংসটাও কিন্তু হয়ে যাবে। আর যদি কেউ মনে করে এরকম একটা পাশা টাইপের পরবে সেটাও পসিবল, সেটাও হতে পারে। তোমাকে একটা পাশা দেখাই দেখাও, কিন্তু তার আগে আমাকে একটা জিনিস বলো। ধরো মানে আমার জাস্ট কিউরিয়াসিটি হচ্ছে, আই এম শিওর আমার সঙ্গে যারা দেখছেন তাদেরও হয়তো কিউরিয়াসিটি হতে পারে। সেটা হচ্ছে যে ধরো আমি তোমার এখানে এলাম, আমার একটা গলার একটা কিছু নেবার ইচ্ছা, মানে কিছু একটা ধরো হার হতে পারে, একটা একটা হেভি নেক পিস হতে পারে, মানে আমি ঠিক জানি না আমি কী নেবো। আমি ধরো এলাম এখানে, এসে একটা কিছু নেবো, নিয়ে যাবোই আর কি, মানে ফিরবো না খালি হাতে। তো একদম মানে সবচেয়ে প্রথম লাইট ওয়েট মানে গলার কী পাবো? ওকে, সব থেকে প্রথম লাইট ওয়েট যদি বলো, আমি একটা গলার যদি বলি তাহলে আমাদের চেন থেকে শুরু হয়। ওকে, চেনের আমাদের কিন্তু 22 ক্যারেটের চেন শুরু হয়ে গেছে 1.5 গ্রামস থেকে। কি করে পসিবল? চেইন মানে পরা যাবে গলায়? আমি ইভেন আমি যে চেইনটা পরে, তুমি আমাকে অন্য সময়ও দেখেছো, একটা সবসময় দেখবে একটা গলায় সরু একটা চেইন থাকে, তার সাথে পেন্ডেন্ট থাকে। এবং আমি খুব অবাক হই যে ওরকম একটা সরু চেইন কি করে পসিবল বানানো। আমি ওই চেইনটা কত বছর ধরে পরছি বলো তো? অনেক বছর। আমি অবশ্য তোমাকে লাস্ট কয়েক মাসই দেখছি। আমার ওই স্টাইলে, কারণ আমি বেশি মোটা পছন্দ করি না, তো আমি ওরকম লাইটের মধ্যেই আমি সবসময় থাকি। তো আমাদের যে চেনটা আছে সেটা হচ্ছে 1.5 গ্রামস। তো ভেবে দেখুন যে একটা এখানে যদি আসার পরে মনে করেন যে একদম খালি হাতে ফিরবো না, কিছু না কিছু নিয়ে যাব, তাহলে যে চেনটা আপনারা নেবেন মানে গলার জন্য যদি কিছু নিতে হয় তাহলে সেটা 1.5 গ্রামস, উইচ ইজ বেয়ার মিনিমাম। আমি এটা ভাবতেও পারি না যে একটা গলার চেন পসিবল হতে পারে 1.5 গ্রামে। সো 1.5 গ্রামস মানে ওটা যদি আমি প্রাইসে বলি সেটা প্রাইস হবে হচ্ছে 10,000। ওকে, আর যদি কেউ ইয়ারিং নিতে চায় তাহলে ইয়ারিংটা হয়ে গেল যেমন প্রথম। আচ্ছা, 1.5 গ্রামসে তো চেনটা দিয়ে দিলাম, তার সাথে একটা পেন্ডেন্ট দরকার তো। হ্যাঁ, ওকে, পেন্ডেন্ট শুরু হয় হচ্ছে আমাদের 400 মিলিসে। তো 400 মিলি? হ্যাঁ, মানে নট ইভেন 1 গ্রাম। তো 400 যদি মিলি বলি, 400 to 700 মিলিসের মধ্যে সেটার প্রাইস বলবো হচ্ছে কাইন্ড অফ লাইক 4,000 মতন হবে, 4,000 to 5,000 সেটা প্রাইসটা হবে। তার মানে হচ্ছে তুমি 15,000-এর মধ্যে কিন্তু মানে একটা চেন প্লাস ওর সাথে কিন্তু পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ। মিষ্টি একটা কথা বলে, আমরা তো নেক পিস অনেকগুলো দেখছি, আর কিছু দেখাবে না মানে ইয়াররিং বা অন্য কিছু? যেমন তুমি একটা সুন্দর একটা এই ফিঙ্গার রিং পরে আছো, আমার তো খালি মনে হচ্ছে ফিঙ্গার রিংয়ের কালেকশনগুলো দেখি। ফিঙ্গার রিং তো দেখো, সেটা আজকেই দেখো না পরের দিন দেখো, তুমি যেরকম বলবে। কিন্তু আমি দেখো এই নেকলেসটা দিয়েছি বা পরে নেকলেসটা, তার সাথে ইয়ারিংস এর ম্যাচিং করলে ভালো হয়, একটু ভালো হয়, একটু ভালো হয়। কারণ অনেকেই নেক পিস দেখে নিয়েছেন এবং নিশ্চয়ই মনে করছেন যে এবার একটুখানি ইয়ারিং এর সঙ্গে কি ম্যাচিং করে ইয়ারিং পরবো, কি ম্যাচিং করে ইয়ারিং পরবো, তো সেটা একটুখানি দেখো। তাহলে একটা কাজ করি, পরেরটা যেটা দেখাচ্ছি তার সাথে কিন্তু ইয়ারিং এর সেট করে দেখাই। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই। অসাধারণ আর একটা কালেকশন নিয়ে চলে এসেছে, এটা একটু হেভিয়ার সাইড মনে হচ্ছে। তবে মিষ্টি এটা প্রথমেই বলেছিল, যেমন লাইট ওয়েট চিকো আছে তেমনি কিন্তু হেভি গয়নাও আছে, মানে অনেক মানুষজন আছেন যারা হেভি গয়না পরতে পছন্দ করেন, তাদের কথাও তো মাথায় রাখতে হবে তাই না? তো মিষ্টি দেখে তো ভীষণ সূক্ষ্ম কাজ মনে হচ্ছে, এবং যারা খুব শৌখিন তাদের জন্য কিন্তু দারুণ একটা সেট এটা। এটা খুব সুন্দর দেখতে, দেখো এটা লেয়ারসে কিন্তু সেটটা হচ্ছে, তোমার যেটা দেখতে পাচ্ছ প্রথমে একটা এই লেয়ার আসছে, তারপর আবার এটা, তারপর আবার নিচে, রাইট, অনেকগুলো লেয়ারের মধ্যে কিন্তু ডিজাইনটা করা আছে, এবং তার সঙ্গে তুমি ম্যাচ করে একটা ইয়ারিংও রেখেছো। কিন্তু তুমি সব সময় বলো যে ইয়ারিং এর অনেক কালেকশন আছে, যদি অন্য কেউ মিক্স ম্যাচ করতে চায় তাহলে সেটা করতে পারে, যে কোনো সময় করা যেতে পারে। কেউ যদি মনে হয় যে আমি এই শেপটা নিয়েই আমি ইয়ারিংটা বানাবো সেটাও হয়ে যাবে, বা আমি যেটা রেখেছি হচ্ছে এটা জাস্ট সিমিলার কালেকশনের মধ্যে রেখেছি, বাট এরকম একদম এক্স্যাক্টলি সেম চাইলে কিন্তু সেমও হয়ে যাবে। আমাকে একটুখানি বলো এটার কিরকম ওয়েট আছে?
এইটার ওয়েট পড়ছে হচ্ছে 43 গ্রামস হচ্ছে এটা আমি যেগুলো বেড বলছি এগুলো তো অ্যাপ্রক্স বেড বলছি মিলিজ এর ডিফারেন্স হবে হ্যাঁ এদিক ওদিক একটু আধটু হতে পারে আর কি তার সাথে আমি যেমন ইয়ারিংস দিয়েছি এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট এর মধ্যে দিয়েছি এটা মাত্র 12 গ্রামের মধ্যে কিন্তু ইয়ারিংসটা চলে আসছে কমপ্লিট কিন্তু লুকটা ইয়ারিংসটা 12 গ্রামের নয় মানে ঘটনা হচ্ছে 43 গ্রামস এর সঙ্গে যখন তুমি 12 গ্রামটা কম্বাইন করেছো দেখতে কিন্তু মানে মনে হচ্ছে দুটোই একে অপরকে কমপ্লিমেন্ট করছে বেস্ট পার্ট এবার একটা জিনিস বলে রাখি আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আপনারা চলে আসবেন কেয়াশের এক্সক্লুসিভের গোল্ডেন ডায়মন্ড কালেকশনের সমস্ত সম্ভার দেখতে সেটা চলে আসতে পারেন কিন্তু যারা একটু দূরে দূরে বসে আছেন আর যারা মনে করছেন এই পার্টিকুলার গয়নাটাই কিন্তু আমার চাই তাহলে তারা কি করবেন চটপট নেবেন একটা স্ক্রিনশট আর পাঠিয়ে দেবেন এই স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু খুব সেফলি খুব সিকিউরলি আপনাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি আপনাদের বাড়ি অবধি আপনাদের হাতে পৌঁছে দেব উইথ ইনস্যুরেন্স তাই তো আর এইটা কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি করি অ্যামেজিং 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 এরপরে কি দেখবো আর একটা অ্যামেজিং কালেকশন এরপরে যেটা দেখাবো বলে আমি ভেবেছি সেটা একটা চোকার দেখাবো নাকি লহরি দেখাবো খুব কনফিউজিং মানে আমাকে এরকমভাবে চয়েস দিও না আমি তো বলবো সবকটা একসাথে নিয়ে চলে এসো তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই দেখাও আই এম ভেরি হ্যাপি লুকিং অ্যাট দেম তাহলে চলুন চটপট দেখে নিই এরপরে কালেকশনটা নিয়ে আমার আর কিছু বলার নেই আমি সিম্পলি স্পেল বাউন্ড কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে মানে এটা যে কোনো মহিলা পড়লে এনিওয়ে মানে আমি কি বলবো মানে বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক বা ক্লোজ কেউ হোক তারা এমনি ফ্ল্যাট হয়ে যাবে এটা লাহোরে নিশ্চয় হ্যাঁ এটা লাহোরে অ্যান্ড এটা যেমন সিঙ্গেল ব্রোচের উপরে ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর লাইট ওয়েট আমরা যত পেরেছি আমরা কমানোর জন্য লাহোরে লাইট ওয়েট পসিবল লাহোরে লাইট ওয়েট পসিবল যদি আমি সাইজটা ছোট করে দিই আচ্ছা ওকে তখন আমাদের 15 গ্রামস থেকে কিন্তু লাহোরিগুলো শুরু হয়ে যাচ্ছে যেটা ছোট লাহোরিগুলো আছে তখন আমার সাইজটা বড় হচ্ছে তখন সেই অনুযায়ী কিন্তু তার ওয়েট এইটার যেমন হচ্ছে 33 গ্রামসের মধ্যে কিন্তু এই লাহোরিটা দেওয়া হচ্ছে তখন লহরি লাইট ওয়েটের মধ্যে বলছিল যেমন আগের এপিসোডটাতেই আমি শাই কালেকশনের মধ্যে 3 গ্রামের মধ্যে লহরি দেখিয়েছিলাম রাইট হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে সেটা খুব ভালো খুব সেটাও যেমন হচ্ছে 3 গ্রামের মধ্যে লহরি এরম যদি যদি তোমার পার্লের উপরে যাও 3-5 গ্রাম সেরম ধরনের লহরি ফুল যদি গোল্ড হয় সেই অনুযায়ী কিন্তু ওয়েটটা ইনক্রিজ হচ্ছে বাট আমার মনে হয় যে তুমি যেরকম ভাবে লহরিটা রেখেছো সেখানেও আমার মনে হয় 33 গ্রামস ইজ কোয়াইট লেস আমি ভাবতে পারিনি যে লাহোরিতে এইরকম ধরনের যেরকম লুকটা এসছে তাতে এটা 33 গ্রামস এ পসিবল বলে কিন্তু মোটামুটি এটা তুমি এরকমই রেখেছো উইচ ইজ কোয়াইট গুড আমার মনে হয় আর এইগুলো কিন্তু সবকটা জিনিস হচ্ছে হলমার্ক আছে অ্যাজ ওয়েল অ্যাজ HOID কোড আছে তো HOID কোডটা তো আমরা অলরেডি জেনে নিয়েছি HOID কোডটা আই থিংক সবাই জেনে গেছে এতদিনে সো HOID কোড হচ্ছে একটা 6 ডিজিট কোড যেটা হলমার্ক সাথে সাথে থাকে সেটা তো পিউরিটিটা বোঝা যায় কি যে এটা কত পিউরিটি মানে ওখানে পোর্টালে গিয়ে তুমি যদি সার্চ করো কেউ যদি ভুল ভালো যদি বলে কেন এটা গভর্নমেন্ট পোর্টাল কেন কোনো প্রাইভেট পোর্টাল না গভর্নমেন্ট পোর্টালে ওখানে কিন্তু পুরো পিউরিটা দিয়ে দেবে জুয়েলারির উপর ডিটেলস দিয়ে দেবে কেমন দেখতে দিয়ে দেবে মেকিং মানে কে বায়ার কে ইনসেলার সব ডিটেলস কিন্তু এই জুয়েলারিটার উপর জানতে হ্যাঁ মানে আর কোনো ইনফরমেশন বাকি থাকলো না সেই একটা বাইরে বিদেশে একটা হয় না সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা হচ্ছে সেরকম গোল্ডেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওকে মিষ্টি এরপরে কি দেখবো সো এরপরে যেটা দেখাবো বলে ভেবেছি সেটা হচ্ছে আমাদের চোকার দেখিয়ে দিই ঠিক আছে তাহলে চলুন চটপট দেখে নেবো চোকার ওয়েল এবারে কিন্তু কালেকশনটা মানে দুটো জিনিসকে দেখানোর জন্য একটুখানি তুমিই বলো মিষ্টি সো এখানে দুটো যেটা রেখেছি হচ্ছে চোকার যদি সবাই গেস করে মানে মোটামুটি চোকার বলতে গেলে 25 গ্রামস থেকে তো লোকেরা আন্ডার মাইন্ড সেটে থাকে 25 গ্রামস তার নিচে আর কি হবে এখানে আমি দুটো রেখেছি অপশন এইটা হচ্ছে 12 গ্রাম হ্যাঁ ডিজাইনটা এমন ভাবে ফেলা হয়েছে যে এই সাইডটা সরু থাকলেও কিন্তু গলার মাঝখানটা পুরোটা কভার হচ্ছে তো আমাকে একটুখানি বলো যে এই যে দুটো মানে ধরো কেউ যদি নিতে আসে চোকার কেউ মনে করলো যে পছন্দ করলো তাহলে তো এগুলো স্বর্ণপূর্ণার মাধ্যমেও কিনতে পারবে হ্যাঁ স্বর্ণপূর্ণার মাধ্যমে কিনতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কেউ যদি বুকিং করতে চায় তারপরে কিছুদিন পর পেমেন্ট করতে সেই সিস্টেমও আছে তো স্বর্ণপূর্ণ হলে তো তুমি পাচ্ছই আমাদের মানে অ্যাডভান্টেজটাও পাচ্ছ আচ্ছা আমাকে একটা জিনিস বলো মানে এটা এটা আমার জাস্ট কোয়ারি ধরো কেউ মনে করলো এই পার্টিকুলার 35 গ্রামসের যে চোকারটা আছে সেটা নেবে এবার সে বলে গেলো যে আমি তো এক বছরের মধ্যে নিতে পারবো তাহলে কি এটা থাকবে মানে
নাকি এটা নতুন করে বানিয়ে দেওয়া মানে কি ব্যাপারটা কি যদি উনি বুকিং করে প্রাইসটা যদি দিয়ে দেন তাহলে ওনার জন্য থাকবে নালে এটা করতে পারে কি এক বছর পরে কিনবে তাহলে আমরা তখন আবার ওই জিনিসটা বানিয়েও দিতে আচ্ছা সেম ডিজাইন আবার নতুন করে বানিয়ে দিতে পারবে রাইট রাইট তো আপনারা একবার দেখে নেবেন স্বর্ণপূর্ণা যোজনার মাধ্যমে কিন্তু আপনারা যে রকম ধরনের জুয়েলারি চাইছেন সেই জুয়েলারিই কিন্তু আপনারা নিজেদের মানে লকার অবধি নিয়ে আসতে পারেন এবং সেটা শুধু লকার অবধি থাকবে না নিজেকে সাজুন নিজেকে ভালো করে সাজান সেটা হলে সবচেয়ে ভালো হবে কারণ আলটিমেটলি যদি নিজেকে না সাজাতে পারেন তাহলে এই একটাই তো জীবন বলুন না আর মিষ্টি একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমার চোকার যে তুমি রেখেছো এটা কি সবই মানে এরকম 10-12 গ্রাম থেকেই শুরু হয় আমাদের শুরু হয় হচ্ছে 12 গ্রাম থেকে চোকার শুরু হয় তারপর যেরকম ইনক্রিজ হয় যেমন আমি 12 গ্রামটা তোমাদের এক্সাম্পল তার জন্যই দেখালাম কি যে 12 গ্রামও যেমন এত সুন্দর একটা চোকার যে অনারাসের যে কোনো এজের লোকেরা মহিলারা পড়তে পারবে and 35 grams তো করতেই পারবে হ্যাঁ এটা তো ধরো একটুখানি হেভি কোনো ওকেশন হলো সেখানেও খুব ভালো করে আরামসে পরা যাবে এবং আরেকটা জিনিস বলে রাখি এটা যেমন এলডারলি লোকেরাও পড়তে পারবেন ইয়াং মানে তোমার মতো ইয়াং মেয়েরাও কিন্তু আমার মতো যারা প্রফেশনালস তারাও পড়তে পারবেন সবাই পড়তে পারবেন রাইট তো অসাধারণ তো দেখলাম এবার আমার একটুখানি মনে হচ্ছে মনটা একটুখানি ইয়ারিং করছে মানে অনেক নেক পিস দেখেছি তো এবার মনে হচ্ছে যদি একটু ইয়ারিং সাথে সেট করে হ্যাঁ একটুখানি কিরকম লাগবে তো একটুখানি ইয়ারিং দেখি আমরা চলো তাহলে কয়েকটা ইয়ারিং দেখিয়ে দিই তোমাকে যেরকম যেরকম বলা সেরকম কাজ এখন অফকোর্স চলে এসেছি নিয়ে ইয়াররিংস কি দারুণ সব দেখতে ইয়াররিংস তবে এখানে যাওয়ার আগে শুরু করব তোমার ইয়াররিংটা থেকে যেটা প্রথমেই কথা বলছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি দুটো লেয়ারে এখানে দেখো একটা তুমি ঝুমকো নিয়েছো সিঙ্গেল লেয়ারে যদি আমার মনে হয় 3-4 লেয়ার নেবো এখন মানে লম্বা ইয়াররিং এর তো খুব চল বেশি আর আমারও খুব ভালো লাগে বেশ লম্বা ইয়াররিং থাকবে তো সেটাও কিন্তু প্রচুর অপশন আছে যেমন দুটো লেয়ারের মধ্যে আছে এটার ওয়েট হয়ে যাচ্ছে অলমোস্ট 22 grams এর মধ্যে কিন্তু লম্বা ইয়াররিংস আছে ডাবল লেয়ার এইবার যদি এই সাইজটা ঝুমকোর সাইজটা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেকটা ওয়েট কমের মধ্যে যাবে দুটো সাইজ কমের মধ্যে 12 গ্রামের মধ্যেও কিন্তু এটা চলে আসবে 10-12 গ্রামের মধ্যে যদি সিঙ্গেল ঝুমকো যদি চাও সেটা 6 গ্রামের মধ্যে সিঙ্গেল ঝুমকো মানে একটা ছোট ঝুমকো এসে যাবে তো এরকম মনে হচ্ছে কিন্তু নানা রকমের ওয়েটের মধ্যে কিন্তু মানে জুয়েলারিস আছে যেমন এই ফুলকানটা যেটা আছে এটা 17 গ্রামস কিন্তু ফুলকানটা আমাদের 17 গ্রামস থেকে কিন্তু শুরু হয় আচ্ছা এবার একটু জিজ্ঞাসা করবো যেটা ধরো তুমি তিনটে এখানে মোটামুটি ভ্যারাইটি দেখিয়েছো আরো তো অনেক রকম ভ্যারাইটি আছে প্রচুর আছে কান পাশা দরকার মাকড়ি দরকার টপস দরকার কারণ ডায়মন্ডের উপরে দরকার জার্কোনিয়ান স্টোনসের উপরে দরকার নানা রকমের আছে তো আমি জাস্ট এটা কেন আমি বড় নেকলেসেস দেখাচ্ছিলাম আজকে তো আমি হচ্ছে ভাবলাম কি যে বড় নেকলেসের সাথে সাথে একটুখানি বড় কানেরও দেখিয়ে দিই যেমন আগে একটা কানে দেখিয়েছিলাম কানবালা স্টাইলের মধ্যে এইখানে আরেকটা খুব সুন্দর কানবালা স্টাইলে এখানে আরেকটা জুয়েলে দিয়েছি এইটাও কিন্তু 12 গ্রামসের মধ্যে কিন্তু কানবালাটা ভাবে দেখো আমি ভাবতে পারছি না যে এত সুন্দর একটা মানে হেভি একটা লুকের মধ্যে সেটা কিন্তু 12 গ্রাম থেকে শুরু হচ্ছে উইচ ইজ কিন্তু আপনি যখন পরবেন আমি নিজে ওটা হাত দিয়ে দেখছি খুব মানে ফাইনলি বানানো তো ডেফিনেটলি ফিলটা খুব লাইট একটা কাজ করি আজকে ফুল গোল্ডের উপরে দেখেছি পরের দিন ডায়মন্ডের কালেকশন দেখাই সেটাতেও কিন্তু নানা রকমের প্রচুর অপশনস আছে আর একটা স্পেশাল হাত দেখো তোমাকে মানে এটা শুনেই আমার মনে হচ্ছে আজকে এই এপিসোডটা করে ফেলি কিন্তু সেটা তো আর করা যাবে না সেটার জন্য মানে ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করতে হয় আমরা সকলে জানি সবুরে মেওয়া ফলে কিন্তু এখানে সবুরে ফলবে গোল্ড অ্যান্ড ডায়মন্ড অন দ্যাট নোট আজকে এখান থেকে বিদায় নেব আপনারা সকলে খুব ভালো থাকবেন খুব সুন্দর করে সাজান সাজুন অন্যকে ভালো রাখুন এবং তার সঙ্গে ডেফিনেটলি সুস্থ থাকুন এই বলে আজকে এখান থেকে বিদায় নেব নমস্কার